হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সহি সালামতে আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো IELTS এর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে, এবং এটা IELTS এর দ্বিতীয় পর্ব। আপনি যদি আমাদের IELTS এর প্রথম পর্বটি মিস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সে ভিডিওটি দেখে নেবেন। আমি আপনাদের জন্য নিচে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে দিচ্ছি, যাতে আপনারা সহজেই ভিডিওটি খুঁজে পান। আর আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটির সাথে সবসময় আপডেট থাকুন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নিমেষেই পৌঁছে যায়। আর আমি শেখ লিওন আপনাদের সাথেই আছি আজকের এই আয়োজনের শেষ পর্যন্ত। সো আর দেরিও করে চলুন, সরাসরি চলে যাই আমাদের মেইন টপিকসে। তো বন্ধুরা, গত পর্বে আমি আপনাদেরকে জানিয়েছি IELTS কি, IELTS কেন করবেন, IELTS করার উপকারিতা এসব বিষয় নিয়ে। আর এই পর্বে আমি আপনাদেরকে জানাবো IELTS এক্সাম নিয়ে। IELTS এক্সাম কিভাবে হয়, IELTS এক্সামে কি কি আসতে পারে, বা টোটাল প্রশ্ন সেট আপ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসে হাজির হচ্ছি। তাই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু IELTS নিয়ে আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন আসে স্টুডেন্ট ভাইদের কাছ থেকে, তাই আমি আপনাদেরকে IELTS একাডেমিক টেস্টের ডিটেইলস বলব। IELTS একাডেমিক টেস্ট মূলত চারটা ফরম্যাটে নেওয়া হয়, লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। নাম্বার ওয়ান, লিসনিং টেস্টে আপনাকে সর্বমোট চারটি রেকর্ডিং শোনানো হবে, এবং সব রেকর্ডিং গুলা একবারই শোনার সুযোগ থাকবে। মাত্র 30 মিনিটে 40টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এসব প্রশ্নের উত্তরগুলো 1, 2 অথবা 3 শব্দের উত্তর দিতে হবে। তবে স্পেলিং এর দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে, এবং রেকর্ডিংটা খুবই মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ রেকর্ডিং গুলোর স্পিড খুবই দ্রুত হয়। নাম্বার টু, রিডিং টেস্টে আপনাকে সর্বমোট 3টি প্যাসেজ পড়তে দেওয়া হবে, যেখানে প্রত্যেকটি প্যাসেজে গড়ে 700 থেকে 800 শব্দ থাকে, তাই প্যাসেজ গুলো খুবই দ্রুত পড়তে হয়। আর মাত্র 1 ঘন্টা সময়ের ভিতরে আপনাকে 40টি প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এই 3টে প্যাসেজের প্রতিটি প্যাসেজ থেকে মাত্র 12 থেকে 14টা প্রশ্ন থাকে। নাম্বার থ্রি, রাইটিং টেস্টে আপনাকে 1 ঘন্টা সময়ের ভিতরে 2টা রাইটিং লিখতে হবে, এবং এই টেস্টে গ্রাফ, টেবিল, ফ্লো চার্ট এবং এসে লিখতে দেওয়া হয়। নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করে আপনি রাইটিং এ ভালো স্কোর করতে পারেন। সো আপনি যদি কিছু প্র্যাকটিস সম্বন্ধে আরো জানতে চান তাহলে অবশ্যই আমাদের IELTS প্র্যাকটিস ভিডিওটি দেখবেন। নাম্বার ফোর, স্পিকিং টেস্টে আপনাকে 12 থেকে 15 মিনিট সরাসরি এক্সামিনারের সামনে কথা বলতে হবে, এবং এক্সামিনার আপনাকে 3টি স্টেপে প্রশ্ন করবেন। প্রথম স্টেপ হলো পরিচয় পর্ব, এখানে এক্সামিনার আপনার সাথে পরিচিত হবেন। তারপর আপনার নাম, জন্মস্থান, আপনার জব, পড়াশুনো, আপনার ফ্যামিলি নিয়ে প্রশ্ন করা হবে। আর দ্বিতীয় স্টেপকে বলা হয় কিউ কার্ড সেশন, এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, যে টপিকের উপরে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। তৃতীয় স্টেপে মূলত কিছু জটিল প্রশ্ন করা হয়। আপনি লাস্ট স্টেপে যে 2 মিনিট কথা বলেছেন, এক্সামিনার আপনাকে সেই রিলেটেড কিছু এক্সট্রা ইনফরমেশন চাবে, যেগুলোর উত্তরই এই থার্ড স্টেপে দিতে হয়। তাই স্পিকিং টেস্ট ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই আপনাকে কিছু ফর্মালিটি শিখে যেতে হবে। এখন আসি IELTS স্কোরিং। IELTS স্কোরিং 0-9 স্কেলে করা হয়, যেখানে ব্যান্ড স্কোর 9 ইজ দ্য হাইয়েস্ট স্কোর। আপনাদের সুবিধার্থে নিচে ডেসক্রিপশনে ফুল স্কোরিং চার্ট আপলোড করে দিয়েছি, আশা করি সেটা দেখে আপনারা বিষয়টিতে ক্লিয়ার হবেন। মনে রাখবেন, প্রতিটি রেজিস্ট্রেশনের জন্য 2টা দিনে এক্সাম টেস্ট নেওয়া হয়। প্রথম দিনে লিসনিং, রিডিং এবং রাইটিং টেস্ট নেওয়া হয়, এবং অন্য একদিনে স্পিকিং টেস্ট নেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আমাদের আজকের এই আয়োজন এই পর্যন্তই। তবে IELTS প্র্যাকটিস করার জন্য আপনাদের জন্য খুব শীঘ্রই আমাদের একটা নতুন ভিডিও আসছে, যার নাম থাকছে প্র্যাকটিসিং IELTS। সো চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, আর শেয়ার করে আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।